দর্শক, করোনা আতঙ্কের মাঝেও গাজীপুরে খোলা রয়েছে বেশ কিছু কলকারখানা। তবে সেখানে সাধারণ মানুষের নিরাপত্তায় কঠোর অবস্থান নিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। এ বিষয়ে আরও খবর নিয়ে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী মাহমুদুল হাসান। মাহমুদ, গার্মেন্টস কারখানাগুলোকে আজও খোলা রাখা হয়েছে? যদি খোলা রাখা হয়েই থাকে, সেখানে করোনা মোকাবেলায় কি পদক্ষেপ নেওয়া হয়েছে? গত 24 মার্চ থেকে সারা বাংলাদেশ সরকারি ছুটি ঘোষণা করা হয়েছিল এর মধ্যে। তবে আরেকটি ব্যাপার আপনাকে আমি জানিয়ে রাখতে চাই, গাজীপুরে সরকারি নির্দেশনা অমান্য করে এখনো পর্যন্ত কিছু গার্মেন্টস ফ্যাক্টরি খোলা রয়েছে। আরেকটি ব্যাপার আপনাকে আমি জানিয়ে রাখতে চাই, গতকালকে গাজীপুর সিটি কর্পোরেশনকে লকডাউন ঘোষণা করেছেন সিটি মেয়র অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম। তবে এখন আমি চলে যাব, আমি এখন আছি গাজীপুরের শ্রীপুর পৌর এলাকায়। যে শ্রীপুর পৌর এলাকা এখন আমি কথা বলবো এই ব্যাপারে যে গাজীপুর শ্রীপুর ছাত্রলীগের সভাপতি জাকিরুল হাসান জিকুর কাছে, যে আপনারা এই করোনা পরিস্থিতিতে আপনাদের পক্ষ থেকে কি কি ব্যবস্থা গ্রহণ করেছেন। ধন্যবাদ মাহমুদুল হাসান ভাই। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনতী শেখ হাসিনার নির্দেশ ক্রমে গাজীপুরের সংরক্ষিত আসনে মহিলা এমপি অধ্যাপিকা রোমানা আলী তোষি এমপি, তিনি ইতিমধ্যে শ্রীপুর উপজেলার প্রত্যেকটি ইউনিয়নে 3,000 পরিবারকে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। আমরা ইতিমধ্যে আপনি দেখেছেন যে আমরাও আজকে শ্রীপুর পৌরসভার অধ্যাপিকা রোমানা আলী তোষি এমপির ওনার সম্পূর্ণ ব্যক্তিগত তহবিল থেকে আমরা আজকে শ্রীপুর পৌরসভার 1200টি পরিবারকে আমরা খাদ্য সামগ্রী বিতরণ করেছি। আমাদের এই ত্রাণ সামগ্রী বিতরণ এটা অব্যাহত থাকবে। তাছাড়াও আপনি জানেন যে শ্রীপুরে যে পুলিশ প্রশাসন রয়েছে, সেনাবাহিনী এবং আমাদের যে গাজীপুরের এসপি মহোদয়, উনি এই সামাজিক দূরত্বটা বজায় রাখার জন্য উনি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। এবং তিনি ইতিমধ্যেই আমাদের যে শ্রীপুর বাজার রয়েছে, শ্রীপুরের বিভিন্ন অঞ্চল রয়েছে, বিভিন্ন এলাকা লকডাউন করে দেওয়া হয়েছে পুলিশ প্রশাসন। গতকালকে আমরা দেখেছি শ্রীপুর বাজার তারা 12টার পর থেকে কোনো দোকানপাট খোলা রাখতে দেয়নি। এবং তাছাড়াও আজকে আমরা দেখেছি শ্রীপুর বাজারেও আজকে এসপি মহোদয় ইতিমধ্যে এসে তিনি শ্রীপুরের প্রত্যেকটি জায়গায় উনি চেকপোস্ট বসিয়েছে, যাতে বাহির থেকে কোনো গাড়ি শ্রীপুরে প্রবেশ করতে না পারে এবং শ্রীপুর থেকে কোনো গাড়ি যাতে বাহিরে যেতে না পারে। ইতিমধ্যে আমরা আমাদের যে সাবেক প্রিয় নেতা মরহুম আল্লাহ অ্যাডভোকেট রহমান আলী সাহেবের মেয়ে অধ্যাপিকা রোমান আলী তুষির ব্যক্তিগত তহবিল থেকে আমরা যে ত্রাণ সামগ্রী আমরা শ্রীপুর উপজেলায় যেভাবে আমরা প্রতিটি ঘরে ঘরে সামাজিক দূরত্ব বজায় রেখে পৌঁছে দেওয়ার চেষ্টা করতেছি তা অব্যাহত থাকবে। এবং সবসময় আমরা এই মানুষের পাশে থেকে সেটা সামাজিক দূরত্বটা বজায় রেখে আমরা চেষ্টা করব এই সামগ্রীগুলো যা যা ঘরে পৌঁছে দেওয়ার জন্য। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। আপনি শুনছিলেন গাজীপুরের শ্রীপুর উপজেলা ছাত্রলীগ সভাপতি জাকিরুল হাসান জিকু বলছিলেন। এই ছিল আমার কাছে গাজীপুরের করোনা পরিস্থিতি সর্বশেষ। মাহমুদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, গাজীপুর থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী মাহমুদুল হাসান। এবার চলে যাচ্ছি পরের প্রসঙ্গে। এবারে ইভালি ব্যবসা বাণিজ্যের সংবাদ। আগামী 14 এপ্রিল পর্যন্ত দেশের 8টি এপিজেড